অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের, যারা হিন্দু শিক্ষক আছে, ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে, মনো মিছিল হবে, এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্ত প্রণোদিতভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন। এগিয়ে চলেছে ধীরে ধীরে, এবং আমরা এই মিছিলে যারা পা মিলিয়েছেন, অংশ নিয়েছেন, এবং রাজধানীর রাজপথে দুধারে দাঁড়িয়ে যারা কোন দিকে দেবে ওরা থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষ, এবং আমরা বিজেপি গঠন করেছে, দায়িত্ব পেয়েছে, কিন্তু এই দায়িত্বতে আমাদের কোন আপত্তির বিষয় নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সাপোর্ট করে ঐতিহাসিক কারণে আমাদের এই দেশ ভাগ হলেও আমাদের কাটাধারা করেছি, কিন্তু এরকম হইলে যোগ্য দেশে হয়েছে বলে আমার জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার করা হচ্ছে, তার শিকার হয়েছে সংক্রমণ, এবং এত কিছু যে চলছে সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামিনি। কালকেও একটি ঘটনা ঘটেছে, মানে শিক্ষিকা শিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি, সে খাতা জিজ্ঞাসা করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে টেনে এসে বের করে দেয়নি। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না। আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি, আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিচ্ছেন সবাইকে অভিনন্দন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীতকে সূচনা করতে আমি শিল্পীদের বলবো, রবীন্দ্র সঙ্গীত আপনার পেছনে যাবো সবাইকে। ঐতিহাসিক মিছিলে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের সংগঠনের উদ্যোগে আজকে আমরা একটি ঐতিহাসিক আশিস আরডি একাডেমি নামের নতুন ড্যান্স স্কুল উদ্বোধন হলো সোনামুড়ায়। এখানে বলিউড, হিপ হপ, লিরিক্যাল হিপ হপ, ফোক ডান্স থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয়। স্থান সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন। নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এ নম্বরে 8837028805। নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয়।